অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 বঙ্গাব্দের শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। এই যে 1428, প্রত্যেক মানুষের যেন খুব ভালো কাটে, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। দেখুন, এই 1428 বঙ্গাব্দে এই 6টি রাশি রাজ সিংহাসনে বসতে চলেছে। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু এই 1428 বঙ্গাব্দ বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে। কোন এই 6টি রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব, কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো শুরু করা যাক। কোন এই 6টি রাশি রাজ সিংহাসনে এই 1428 বঙ্গাব্দে শুভ নববর্ষ থেকে এই রাজ সিংহাসনে বসতে চলেছে, কোন কোন দিক থেকে? প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দেখুন, আপনাদের শনি দশমভাবে, কর্মভাবে শনির অবস্থান একাদশ পতিকে কানেক্ট করে কর্মের জায়গাটা আপনাদের ভালো দিবে, এবং ভাগ্যপতি একাদশভাবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং আপনাদের ধনভাবে রাহু আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, লটারি শেয়ার ফাটকা থেকে টাকা, এবং যারা বিদেশের সাথে ব্যবসার সাথে রত আছে, বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে মেষ রাশি। মেষ রাশির এই 1428 বঙ্গাব্দ বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। সন্তান সুখের জায়গা, শুভ বিবাহের জায়গা, নিজস্ব প্রপার্টি, নিজস্ব অ্যাসেট, গাড়ি বাড়ি অর্থাৎ ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা, নিজস্ব ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু আসতে চলছে, এবং রাজনীতি থেকে যথেষ্ট কেরিয়ার এই সময় কিন্তু উঠতে চলেছে মেষ রাশি, যদি আপনি হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে মেষ রাশি, রাজকীয় সুখ পেতে চলেছে, রাজ সুখ পেতে চলেছে মেষ রাশি। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং একাদশপতি, আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং একাদশপতি আপনাদের কর্মভাবে অবস্থান, কর্মপ্রাপ্তির জায়গা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্ম, নতুন কর্ম পাওয়া, এই সম্ভাবনাগুলো বাড়িয়ে তুলছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে। রাশির উপর দিয়ে রাহু পাস করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু অর্থ কিন্তু এই বছর আপনারা পাবেন। যদি আপনার বাই বার্থ চার্ট রাশিচক্রে যদি লটারি শেয়ার ফাটকা ট্রেন্ডিং থেকে যদি আপনার কপালে যদি থাকে, অর্থাৎ এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে, নিশ্চিতরূপে বৃষ রাশির কিন্তু কপাল খুলতে চলেছে। বিবাহের জায়গা শুভ, সন্তান সুখের জায়গা, বিদেশ থেকে অর্থ লাভ, ব্যবসার জায়গা আপনাদের শুভ, ধনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো বৃষ রাশির, পারিবারিক সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। দেখুন,
যারা যারা বলছেন যে আমার হচ্ছে না, 5% 100-এর মধ্যে 5% মধ্যে হচ্ছে না, তারা নিজস্ব পার্সোনাল চার্টটি দেখান, কোন জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা বার করে নিয়ে আসুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা। এরপরে 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভূমি ভবন বাহন নিজস্ব প্রপার্টি সন্তান সুখের জায়গা দেখা যাচ্ছে, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা, আকস্মিক ধন প্রাপ্তি এবং শুভ বিবাহ, দাম্পত্য সুখ, ব্যবসার জায়গা যথেষ্ট ভালো, বিদেশ থেকে অর্থ লাভ, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং নিজস্ব প্রপার্টি নিজস্ব সম্পত্তির কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি, 4 নম্বর। দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় অর্থাৎ এই বছর বিদেশ থেকে কিন্তু আপনাদের অর্থ প্রচুর পরিমাণে কিন্তু আসবে, সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থনৈতিক দিক আপনাদের ভালো দেখা যাচ্ছে, নতুন ব্যবসা আপনাদের শুরু হবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এবছর আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা এবং ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ এবং সন্তান সুখ, দাম্পত্য সুখ এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশি কিন্তু বাড়িয়ে তুলছে এবছর। অর্থাৎ 1428 বঙ্গাব্দ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু দিবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের ডুবে যাওয়া টাকা এই টাকাগুলো কিন্তু রিকভারি হবে এবং আপনাদের বেশ কিছু শুভ সংবাদ এই বছর কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের এবছর যথেষ্ট উত্থান দেখা যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু ধনুরাশি কিন্তু সম্ভাবনাগুলো আসছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সম্ভাবনা। এরপরে যে সিংহরাশি, সিংহরাশির ক্ষেত্রে বিয়ের জায়গা প্রশমিত করবে, ব্যবসার জায়গা প্রশমিত করবে, ধনের জায়গাটা আপনাদের ভালো, এডুকেশন দিক ভালো এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং সন্তান সুখের জায়গা আপনাদের বাড়িয়ে তুলবে। কিছু ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কিন্তু কম বেশি আপনাদের কিন্তু শুভ ফল এই 1428 বঙ্গাব্দে দিয়ে যাবে, অর্থাৎ রাজ সিংহাসনে এই কয়টি রাশি বসতে চলেছে এবং অপার ধন পেতে চলেছে এই 6 রাশির জাতক বা জাতিকার। এই ছিল ভিডিও, প্রত্যেকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ।